কলকাতা নিউ মার্কেট। এখানে আমরা আজকে পয়লা বৈশাখের কেনাকাটা করবো, একটু চৈত্র সেল বসেছে এখানে। চলুন দেখাই আপনাদেরকে এখানে কি কি সেল বসেছে, আর আমি দেখিয়ে দিই নিউ মার্কেটটা। উপরে চলো একটু, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সকাল সকাল হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আড্ডা মারতে। তো আজকে আমি কি জন্য সকাল সকাল হাজির হয়েছি, যে এই জন্যেই যে সামনে পয়লা বৈশাখ, মন একদম খুশিতে ভরপুর। এতটা খুশি হওয়ারও কোনো কারণ নেই, যেহেতু আমরা পয়লা বৈশাখে কোথাও চরকুষ্ট দেখতে যাইও না, আর গত দু বছর তো লকডাউন ছিল, কোথাও কোনো মানে মেলা টেলা বসেও নি। তো এই বছর আমাদের পিছনের মাঠটাতে হতো, আগে হতো, কিন্তু লকডাউনের জন্য গত দু বছর মানে কোনো অনুষ্ঠানই হয়নি। তো এই বছর শুনতে পাচ্ছি ছোটোখাটো করে একটা কিছু হবে, আর ওখানে অনুষ্ঠানও হয়। তো আমাদের খুব একটা যাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, অফিস ছুটি থাকে না পয়লা বৈশাখের দিন। যেমন রাতে ফেরে তেমন রাতেই ফেরে, যার জন্য আমাদের খুব একটা বেরোনো হয় না। আর যদি ছুটির দিনে পয়লা বৈশাখ পড়ে তাহলে একটু বেরোনো হয় বিকেলের দিকে। তো এবছর জানি না কোথাও যাওয়া হবে কি না। তো কোথাও যাওয়া হোক আর নাই হোক, আমরা আমাদের মতনই ঘরেতেই এনজয় করি। কোনো একটা অনুষ্ঠান আসলে কোথাও যাই চাই না যাই, মন আগে থেকে খুশিতে একেবারে ভরপুর হয়ে যায়। যাওয়াটা বড় কথা নয়, এই যে কোনো অনুষ্ঠান আসছে আসছে, তার জন্য কি প্রিপারেশন নিয়েছি সেগুলো করতেই ভালো লাগে। তো আমি পয়লা বৈশাখের জন্য কিছু শপিং করে এনেছি, এই দেখুন। এগুলো দেখাবো আমি পয়লা বৈশাখের জন্য কি কি শপিং করেছি। বাড়ি বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিছু নেইনি, সব বাচ্চাদের জন্যই নেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখায় আমাদের বাড়ির ছোট্ট একদম কুচকি সদস্য, আমাদের বাড়ির বলা ভুল, মানে আমার বাপের বাড়ির, আমার দিদির মেয়ে, দিদির ছোট মেয়ে মিঠাই, পুষুর বোন মিঠাই, মিঠাইয়ের ছোট্ট ড্রেস। এই যে তার সঙ্গে প্যান্ট দুটো নিয়েছি ওর, এই যে এই একটা, কালারগুলো লাইট কালার, হালকা কালার, খুব মিষ্টি। এই যে প্যান্ট, এরপরে দেখাই টুসুর জন্য, মিঠাইয়ের দিদি টুসু। টুসু 10 বছরের মেয়ে, তো ও এতটাই লম্বা চওড়া হয়ে গেছে যে ওর জন্য কি নেবো ভেবে পাই না। মানে বয়সটা বাচ্চা কিন্তু হাইটটা এত ওর লম্বা, যার জন্য ও তো বাচ্চা মেয়ে, ও তো চুড়িদার কুর্তি ওকে মানায়ও না। আর দোকানে গেলে যদি বলি 10 বছরের বাচ্চার ড্রেস দেখাও, তো ছোট ছোট জামা কাপড় বার করে, যেগুলো ওর গায়ে হয় না। আর ও এই বয়সে কুর্তি চুড়িদার নাইটি এসব পরেও তো না, তো কি নেবো আমি ভেবেই পাচ্ছি না ওর জন্য। আর এই গরমকালে হালকা ফুলকা কিছু তো দিতেই হয়, যার জন্য ও তো বাড়িতে প্যান্ট গেঞ্জি পরেই থাকে, যার জন্য ওর জন্য এই যে গেঞ্জি নিয়েছি। আর আমার মেয়ের জন্য ওই সেম কালারেরই গেঞ্জি নিয়েছি, এই যে, কারণ ও টুসু যে ড্রেস পরে ও টুসুকে দেখলে বায়না করে আমার মেয়ে।
যে দিদিভাইয়ের মতন কেন আমার ড্রেস না, যার জন্য দুজনের সেম কালার নিতে হয়েছে। মানে ওরটা দেখলে না আমার বায়না শুরু করে যে দিদিভাইয়েরটাই ভালো, যার জন্য ওই সেম কালারের গেঞ্জি। আমার মেয়ের জন্য দুখানা গেঞ্জি নিয়েছি, ওর অনেকগুলো স্কার্ট আর হাফ প্যান্ট ছোট ছোট রয়েছে, আর উপরের টপগুলো ওর ছোট হয়ে গেছে। তো গরমকালে ওই প্যান্ট আর স্কার্টগুলোর সঙ্গে পরার মতন কিছু নেই, যার জন্য বলি হালকা দুটো পাতলা গেঞ্জি থাক, যেগুলো এখানে ওখানে আশেপাশে যেতেও সুবিধা হবে। এরকম দুটো হালকা হালকা গেঞ্জি নিয়েছি ওর জন্য। গেঞ্জির কালারগুলো কেমন হয়েছে জানাবে। আর যে এইটা, এই যে এই ড্রেসটা আমার মেয়েকে ওর মাসি দিয়েছে, এই যে হাফ প্যান্ট, এই যে পাতলা গেঞ্জি, সুন্দর হয়েছে না? গরমকালে এই লাইট ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে। আর পুজোর সময় যে ড্রেসগুলো কেনা হয়, পুজোকে পরে তো কিনে নিই, মানে মানে অনেক ঝকমকে ড্রেস, অনেক দামি ড্রেস কিনে ফেলি পুজোর সময়, কিন্তু সারা বছর দেখি সেই ড্রেসগুলো বাচ্চাদের বিশেষ করে পরানোই যায় না। আমার মেয়েকে তো মানে পরালে খুব চেলাচেলি করে, 5 মিনিট গায়ে রাখে না। কোনো যদি ভারী ড্রেস বা কোনো মোটা সুন্দর, মানে যে ড্রেসগুলো পরলে তো সুন্দর লাগে, সেরকম ধরনের ড্রেস যদি কিছু পরাই, তো 5 মিনিট হবে না, খুলে ভালো করছে। আর এই সব প্যান্ট গেঞ্জি যদি ওকে পরিয়ে দিই, একদম বিন্দাস সারাদিন হেভি মজায় থাকে। আর আমার মেয়েকে এই যে এই ফ্রকটা ও দিদা দিয়েছে, ও দিদা পয়সা দিয়েছিল আমাকে, আমি কিনে নিয়েছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়েটার জন্য, ও খুব ফর্সা, তো যার জন্য গ্রিন কালারটা ওর গায়ে খুব মানা। আর পুরো কটন, একদমই কটন রয়েছে এগুলো, মানে গরমকালে খুব আরাম হবে পরলে। এই যে এইটা, এইটা খুব সফট, একদম নরম, মানে পরলে যে এত কমফোর্টেবল ফিল করবে বাচ্চারা, মানে এত সফট গেঞ্জিটা। এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়েটা, ঠিক আছে, জায়ের বড় মেয়ের ড্রেস। আমি এই ড্রেস আমার মেয়ের জন্য আর আমার দিদির মেয়ে টুসুর জন্য নেবো ভেবেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। মানে এত এত সফট আর হালকা টেপ জামা, হোয়াইট কালার, গরমের সময় এই হোয়াইট কালারটা খুব আরামদায়ক। পাইনি আমার মেয়ের সাইজে, পাইনি টুসুর সাইজে তো পাওয়াই যায়নি, ও এত লম্বা, ওর গায়ে এরকম ছোট ছোট টেপ জামা বাড়ি করে না। তো এই হলো আমার পয়লা বৈশাখের শপিং, ঠিক আছে। আমারগুলো তো আপনাদের দেখানোই হয়নি আমি কি কিনেছি, কোথায় গেল এই যে গেল। আমি পয়লা বৈশাখের জন্য নয়, অ্যাকচুয়ালি আমার এগুলো দরকার ছিল। আর আমার সমস্ত ব্লাউজের যে সাইজগুলো সেগুলো সব ছোট হয়ে গেছে, গায়ে ঢুকছে না। এই যে আমি এগুলো না দেখালেই নয়, আমি এই দুটো প্রিন্টেড ব্লাউজ কিনেছি, মানে এমনি অর্ডিনারি ইউজ করব বলে। শাড়ি যেহেতু খুব একটা পরা হয় না, যার জন্য ব্লাউজও খুব একটা কেনা হয় না। এবার হঠাৎ করে এই হালকা ফুলকা আশেপাশে কোথাও গেলে যদি একটা অর্ডিনারি শাড়ি পরি, তার জন্য আর ব্লাউজ খুঁজে পাই না। মানে ব্লাউজ রয়েছে প্রচুর ব্লাউজ, কিন্তু তখন ব্লাউজগুলো কিনেছিলাম, এখন আর সেগুলো সাইজে ছোট হচ্ছে। আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি, আপনারা অবশ্যই বলবেন আমার কুর্তিটা কেমন হয়েছে। আর
আমার হাজবেন্ড কলকাতায় গিয়েছিল, এই ছাতাটা আমার জন্য এনে দিয়েছে। তো ছাতাটা আমি ইউজ করে ফেলেছি, ইউজ করে ফেলেছি ছাতাটা। ছাতাটার কোয়ালিটিটা খুব ভালো। এর আগে যে ছাতাগুলো ছিল, মানে এই বাইরে এত রোদ এই সময় না, ওই ছাতাগুলোতে রোদ আটকায় না, মানে ছাতা খুলে যেন মনে হয় রোদ ঢুকছে। আর এই ছাতাটা কাপড়টা একটু মোটা, যার জন্য এটা আমি ইউজ করে দেখলাম আরামদায়ক, ঠান্ডা আছে। মানে গরমের সময় এই প্রখর রোদে ইউজ করলে আরামদায়ক। এই ছাতাটাও কলকাতা থেকে আমাকে এনে দিয়েছে, জানি না এটা পয়লা বৈশাখে কি দিয়েছে কিনা, তবে যা হোক দিয়েছে। আর সবগুলোই অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডই দিয়েছে সমস্ত কিছুই, তবে পার্সোনালি এটা না বলা কথাতেই এনেছে। আর একটা জিনিস কিনেছি আমার মেয়ের জন্য, সেটা দেখাই। এই যে এইটা কি আছে এটা দেখানো যাক, পাঞ্জাবি পালা আমার মেয়ের জন্য। ও কোনো জিনিস মানে কোনো গয়নাগাটি পরতেই চায় না, মানে কিছু গলার হার বা বালা কিছু যদি ওকে পরাই, ও 10 মিনিট হয় না এসে খুলে দাও খুলে, মানে পরার জন্যও পায় না আবার খোলার জন্যও পায় না। নূপুরও তাই, কেউ যদি পরে থাকে আমাকে এক্ষুনি নূপুর পরিয়ে দিতেই হবে, পরিয়ে দেওয়ার পর 10 মিনিট যাবে না, এবার আমাকে একটু খুলেও দিতে হবে। তা ওর ছোটোবেলার যে বালাগুলো ছিল ছোট হয়ে গেছে, হাতে ঢুকছে না, তো এবার বড় বড় পাঞ্জাবি বালা নেওয়া হয়েছে। জানি না ও পরবে কি না, আমি এখনো পরাইনি, কিনে রেখেছি। এই যে ও শপিং করতে গিয়ে স্টিকার কিনেছে, ও একটু দেখাচ্ছে। এই বারবি ডল গুলো কিনেছি, পরবে কিনা বা পরিয়ে দিলেও হাতে কতক্ষণ রাখবে। তো বাচ্চা মেয়ে তো হাতে একটা বালা টালা না থাকলে দেখতে ভালো লাগে না, কিন্তু কি করবে তো রাখে না, কিনে এনেছি দেখি এটা পরিও হাতে কতক্ষণ রাখে। তো এই হলো আমার পয়লা বৈশাখে শপিং। আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার শপিং ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আগামী দিনে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল আইকনকে ক্লিক করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ব্লগে, বন্ধনা স্টোরিতে।